পয়লা মে থেকে রান্নার গ্যাসের দাম 171 টাকা 50 পয়সা কমেছে। এই দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। তবে আপনাদের জন্য যে বিষয়টা আমি এই মুহূর্তে বলবো, যে এই দাম কিন্তু যে গ্যাস আমি আপনি বাড়িতে ব্যবহার করি তার দাম কমেছে এমনটা নয়। এই দাম কমেছে শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমায় কিছুটা হলেও কিন্তু স্বস্তি মিলেছে এমনটা বলা যেতেই পারে। এবার আপনাদের জানাবো যে নতুন দাম অনুযায়ী কোথায়, দেশের কোথায়, কোন শহরে কিরকম বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে। প্রথমেই আমরা নজর রাখবো নয়াদিল্লির দিকে। নয়াদিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1856 টাকা 50 পয়সা। এবার আসি স্বপ্নের নগরী অর্থাৎ বাণিজ্য নগরী মুম্বাইয়ের দিকে। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1808 টাকা 50 পয়সা। এবার কলকাতা, মুম্বাইয়ের তুলনায় কলকাতায় দামটা একটু বেশি। কলকাতায় সেই দামটা হচ্ছে 1950 টাকা 50 পয়সা। এবার যদি আমরা চেন্নাইয়ের দিকে নজর রাখি, চেন্নাইয়ে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে অন্তত দিল্লি মুম্বাই কলকাতার থেকে। চেন্নাইতে এই গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 2021 টাকা 50 পয়সা। অন্যদিকে যেটা আমি বলছিলাম যে আমাদের বাড়িতে যে সিলিন্ডার থাকে অর্থাৎ 14.2 কেজির যে এলপিজি সিলিন্ডার রয়েছে তার দামে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম যা ছিল ঠিক সেটাই রয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসে পরিবর্তিত হতে থাকে। এপ্রিলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। পয়লা এপ্রিল সেই দামটা কমেছিল প্রায় 92 টাকা। আমরা যদি একটু 2023-এর মার্চ মাসের দিকে নজর রাখি, আমি তো প্রথমেই বললাম যে এপ্রিলে 92 টাকা কমেছিল, এবার অবশ্যই মার্চ মাসের যে হিসেবটা ছিল সেই হিসেবটা কিন্তু রীতিমতন চিন্তা বাড়িয়েছিল। কারণ এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা বাড়ানো হয়েছিল, যেখানে এক বছর আগে অর্থাৎ 2022 সালের মে মাসের দিকে যদি আমরা নজর রাখি, দিল্লিতে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল 2355 টাকা 50 পয়সা, অর্থাৎ অনেকটাই বেশি। তার তুলনায় এই বছর মে মাসে সেই দামটা যেটা হয়েছে সেটা হচ্ছে 1856 টাকা 50 পয়সা। অর্থাৎ বুঝতেই পারছেন যে এক ধাক্কায় এক বছরের ব্যবধানে দিল্লিতে কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই সিলিন্ডারের দাম। এর মানে দিল্লিতে 499 টাকা দাম কমেছে, অর্থাৎ এক বছরের মধ্যে কতটা ফারাক একবার দেখুন। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম এবং শিল্পে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে 2132 টাকা। এই দুই ধরনের গ্যাস সিলিন্ডারের দাম 171 টাকা 50 পয়সা কমানো হয়েছে। ফলস্বরূপ কলকাতায় বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত 19 কেজির এলপিজি এবং আরএসপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম 1960 টাকা 50 পয়সায় নেমে এসেছে, অর্থাৎ অনেকটাই কিন্তু কমেছে। এই নতুন দাম সোমবার থেকে অর্থাৎ পয়লা মে থেকেই কার্যকর করা হয়েছে। কিন্তু যে বিষয়টা আমি বললাম যে আমাদের বাড়িতে যে রান্নার গ্যাস অর্থাৎ গার্হস্থ্য যে রান্নার গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে, 14.2 কেজির যে এলপিজিগুলো রয়েছে, তার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। কেমন লাগলো এই খবরটা আপনাদের? অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। জানাতে গেলে কি করতে হবে? কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করুন। আর সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে।